আজকে আমরা আলোচনা করব এসএসসি কেমিস্ট্রির সেকেন্ড চ্যাপ্টারটি নিয়ে, অর্থাৎ পদার্থের অবস্থা। তো আজকের টপিকটা হচ্ছে আমাদের মূলত পদার্থ কাকে বলে। তো পদার্থ কাকে বলে? পদার্থকে এভাবে সংজ্ঞায়িত করা যায় যে যার বা যে বস্তুর ভর আছে, আকার আছে, যে বস্তুর ভর আছে বা কোনো শেপ বা আকার আছে, আয়তন আছে বা যা জায়গা দখল করে থাকে তাই হচ্ছে পদার্থ। বা এরকমভাবে বলতে পারি আমরা, যে বস্তু ভর আছে, আয়তন আছে, আকার আছে এবং যে বস্তু বল প্রয়োগ করলে বাধার সৃষ্টি করে। কোনো একটা বস্তুর মধ্যে যদি আমরা বল প্রয়োগ করি, সেই বস্তুটি যদি আমাদেরকে বাধার সৃষ্টি করে, সেটাও পদার্থ। চলো পদার্থ সম্পর্কে আরও বেশ কিছু বিষয় জেনে নিই। পদার্থের নির্দিষ্ট ভর আছে এবং এরা স্থান দখল করে। ফর এক্সাম্পল, চিন্তা করে দেখো একটি বই। হ্যাঁ, তোমার সামনে যে বইটি রয়েছে, তুমি সেই বইটির কথাই চিন্তা করে দেখো। এই বইটি একটি পদার্থ, এটা একটি জায়গায় স্থান দখল করে রয়েছে। মনে করো এই বইটি তোমার টেবিলের উপরে রয়েছে, তাহলে এই বইটি তোমার টেবিলের উপরে রয়েছে, তাহলে এটা একটা জায়গা দখল করে রয়েছে এবং এর ভর আছে। এই বইটি হতে পারে বিভিন্ন ভরের, হতে পারে মনে করো 100 গ্রাম বা 200 গ্রাম, এরকম ভরের হতে পারে এবং এ স্থান দখল করে, এটা টেবিলের উপর রয়েছে এবং বলা যেতে পারে চেয়ার, টেবিল, খাতা, কলম, বরফ, পানি, বাতাস, এই সবগুলো এক একটি পদার্থ। শুধু যে বই পদার্থ এমনটা নয়, চেয়ার, টেবিল, কলম, আমাদের চারপাশে যে সমস্ত ভৌত বিষয়গুলো দেখতে পাই আমাদের, সেই সব কিছু হচ্ছে পদার্থ। এবং এই পদার্থের তিনটি অবস্থা রয়েছে। নাম্বার ওয়ান, সেটা হচ্ছে কঠিন, তরল এবং বায়বীয়। এই বিষয়গুলো সম্পর্কে আমাদের নেক্সট ভিডিওতে আমরা জানবো। তবে আজকে আমরা জানবো যে পদার্থ কাকে বলে। পদার্থ হচ্ছে যার ভর আছে, যার জায়গা দখল করে বা যার আকার আছে এবং যাকে বল প্রয়োগ করলে বাধার সৃষ্টি করে, তাই হচ্ছে পদার্থ। পদার্থের উদাহরণ হিসেবে বলতে পারি আমরা খাতা, কলম, বরফ, পানি, বাতাস, এই সবগুলো এক একটি পদার্থ। সকল পদার্থ কঠিন, তরল ও গ্যাসও এই তিন অবস্থাতেই থাকতে পারে। থিঙ্ক অ্যাবাউট বরফ। বরফ কিন্তু কঠিন পদার্থ এবং এটাকে তাপ দিলে সেটা পানি হয়ে যায় এবং পানি কিন্তু আরও তাপ দেই আমরা 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, তাহলে সেটা কিন্তু বাষ্প পরিণত হয়। দেখো বরফটা কিন্তু একটা পদার্থ, সেই বরফ থেকে সেটা বাষ্পে পরিণত হচ্ছে। এই তিন অবস্থায় প্রত্যেক পদার্থের নিজস্ব কিছু ধর্ম বৈশিষ্ট্য দেখা যায়। এই বিষয়গুলো নিয়ে এই অধ্যায়ে আমরা আলোচনা করবো।